দর্শক বন্ধু, আমি জ্যোতিষী জে আহমেদ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক বন্ধু, যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখনো যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বিনীত আহ্বান জানাচ্ছি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করার জন্য, যাতে আমার পরবর্তী ভিডিও সকলের আগে দেখতে পারেন। লাইক এবং শেয়ার করবেন। সুপ্রিয় দর্শক বন্ধু, আমার পরবর্তী ভিডিও কোন বিষয়ের উপরে দেখতে চান আপনারা কমেন্টস করে জানাবেন। আপনাদের মতামতের ভিত্তিতে আমি আমার পরবর্তী ভিডিও তৈরি করব। সুপ্রিয় দর্শক বন্ধু, আমি আজ একটি পাহাড়ে এসেছি। আপনাদেরকে শঙ্খ মালতী নামে একটি গাছ পরিচয় করিয়ে দেওয়ার জন্য, যে গাছটির নাম কেউ শঙ্খ মালতী বলেন, কেউ নাগ শঙ্খ বলে থাকেন। এই গাছটি মূলত ভারতের আসাম অঞ্চলে পাওয়া যায়, কামরূপ কামাখ্যায় কিছু পাওয়া যায়, অন্ধ্রপ্রদেশে পাওয়া যায়, অরুণা প্রদেশে পাওয়া যায়, অথবা কেচি রাজ্যে পাওয়া যায়। বাংলাদেশের সীতাকুণ্ড, সিলেটের শ্রীমঙ্গল এবং রাঙ্গামাটি পার্বত্য অঞ্চলে কিছু কিছু জায়গায় পাওয়া যায়, তার মধ্যে এটি পাওয়া খুবই দুষ্কর। এটি শঙ্খ মালতী বা নাগ শঙ্খ গাছটি দেখুন পেঁচানো। এই যে আপনারা ভালো করে লক্ষ্য করলে দেখবেন গাছটি পেঁচানো, এমন ভাবে পেঁচানো একটির সাথে আরেকটি জট। এই পেঁচানোর কাজটি হচ্ছে, দেখুন অনেক পরিবারে আছে স্বামী স্ত্রীর সম্পর্কটা খুব ভালো যাচ্ছিল বিয়ের পরে, এই সম্পর্কটা দুই বছর চার বছর পরে স্ত্রী অথবা স্বামী পরকে লিপ্ত হয়ে যাচ্ছেন, সংসারের অশান্তি তখনই সৃষ্টি হয়। সংসারের যখন অভাব অনটন আসে তখনই সংসারে অশান্তির সৃষ্টি হয়। এই স্বামী বা স্ত্রীর পরকীয়ার জন্য দেখবেন একটি সাজানো বাগান তছনছ হয়ে যায়। এই তছনছ হওয়ার জন্য সন্তানাদির ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায়। অনেক ক্ষেত্রে দেখবেন দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল, খুব ভালো সম্পর্ক, হঠাৎ করে তৃতীয় পক্ষের আগমনের কারণে এই প্রেমের সম্পর্কটা বিচ্ছেদ হয়ে যায়। এমনও ছিল হয়তো এই প্রেমিক প্রেমিকার বিয়ে হয়ে যাওয়ার কথা ছিল, হয়তো আগামী মাসে, আগামী বছর বা আগামী কয় মাস পরে বিয়ে হয়ে যাওয়ার মতো একটা চিন্তা ভাবনা ছিল, সব কিছু প্ল্যান পরিকল্পনা ছিল। হঠাৎ করে তৃতীয় কোনো নারী বা কোনো পুরুষের জন্য এই প্রেমিক প্রেমিকার সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে যায়। তারপরে সেই প্রেমিক বা প্রেমিকা বা সেই স্ত্রী বা স্বামী জ্যোতিষীর কাছে যান অথবা তান্ত্রিকের কাছে যান, কিভাবে আমার স্বামীকে ফিরিয়ে আনতে হবে বা আমার প্রেমিককে বা আমার প্রেমিকাকে ফিরিয়ে আনতে হবে। তখন বশীকরণের দ্বারস্থ হন বা রাজমোহিনী কবজের দ্বারস্থ হন। দেখুন বশীকরণ বা রাজমোহিনী কবজ ধারণ করা যেতে পারে, কিন্তু সবাইয়ের যে কাজ হয় তা নয়। কেন কাজ হবে? কাজ হওয়ার মতো কিছু উপাদান থাকতে হবে। যিনি আপনার বশীকরণ তাবিজটি তৈরি করে দিবেন বা রাজমোহিনী তাবিজটি তৈরি করে দিবেন, সেই তাবিজের কিছু উপাদানের প্রয়োজন আছে। আর আপনার যদি সঠিক উপাদান না থাকে তাহলে যত বড় পণ্ডিত হন না কেন, জ্যোতিষ হন না কেন, তান্ত্রিক হন না কেন, তার তাবিজে কাজে আসবে না। আমি আজ পাহাড়ে যে নাগমণি বা শঙ্খমণি যে গাছটির কথা বলছি, এই গাছটি কিন্তু সচরাচর পাওয়া যায় না। এই গাছটি যদি কোনো তান্ত্রিক বা কবিরাজ অমাবস্যা বা পূর্ণিমাতে এই গাছটির শিকড়, এই যে শিকড়টি আছে দেখুন এটি হচ্ছে গাছ, এই গাছের নিচে একটি শিকড় থাকে, এই শিকড়টি অমাবস্যা বা পূর্ণিমায় নিশিরাতে তুলতে হয়। এছাড়া যে কোনো শুক্রবার ফজরের নামাজের পরে অথবা এশার নামাজের পরে, যে কোনো শুক্রবার ফজরের নামাজ অথবা এশার নামাজের পরে পাক পবিত্র অবস্থায় এই গাছের শিকড়টি যদি তুলতে পারেন, তুলে পুরুষের ডান হাতে এবং নারীর বাম হাতে যদি ধারণ করেন, তাহলে ২১ থেকে ৪১ দিনের মধ্যে সেই সংসারের মনোমালিন্যতা বা পরকীয়ার সম্পর্ক থেকে স্বামীকে বা স্ত্রীকে ফিরিয়ে আনা সম্ভব, অথবা প্রেমিক প্রেমিকার সম্পর্ককে জোড়া লাগানো সম্ভব। কিন্তু এই গাছটি আপনারা কোথায় পাবেন? আমি আমার ভিডিওর শুরুতে বলেছি আপনারা পাবেন রাঙ্গামাটিতে পাবেন, চট্টগ্রামের সীতাকুণ্ড পাহাড়ে পেতে পারেন, অথবা সিলেটের শ্রীমঙ্গলে পাহাড়ে পেতে পারেন। এটি খুঁজতে হবে আপনাকে যারা অরিজিনালি ভূতত্ত্ববিদ নিয়ে কাজ করেন, গাছগাছালি নিয়ে কাজ করেন, তাদের মাধ্যমে
সংগ্রহ করতে হবে। এই গাছটি সচরাচর কোনো জায়গায় পাওয়া যায় না, অথবা যারা ভারতের উড়িষ্যায় গিয়েছেন বা অন্ধ্রপ্রদেশে গিয়েছেন বা কামরূপ কামাখ্যায় গিয়েছেন, তাদের কাছ থেকে আপনারা এই গাছের শিকড়টি সংগ্রহ করে নেবেন। এই গাছের শিকড়টি যদি তাবিজ বানিয়ে রূপার মাজুলিতে ধারণ করা যেতে পারে, তাহলে আমি নিশ্চিত করে আপনাদেরকে বলতে পারব এই কামিনী বা শঙ্খমণি গাছের যে শিকড় দিয়ে আপনার স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার সম্পর্ক জোড়া লাগানো সম্ভব। সুপ্রিয় দর্শক বন্ধু, আজকাল বাজারে অনেক নকল গাছের ছড়াছড়ি আছে। অনেক কবিরাজ বা তান্ত্রিক গাছের জেনসেন একটি গাছের শিকড় দিয়ে আপনার কাছ থেকে হাজার হাজার টাকা নিয়ে নেবেন। আসলে আপনি তো গাছ চিনেন না, গাছ কয়জনই বা চিনেন? দেখুন, আমি এই গাছটির সন্ধান যখন পেয়েছি আমি সেই ঢাকার থেকে চলে এসেছি এই গাছটি দেখার জন্য এবং এই গাছটি আপনাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আমি এই গাছটির শিকড়ের জন্যই মূলত ঢাকা থেকে এসেছি। আমার কিছু ক্লায়েন্টের জন্য এই গাছটির শিকড় লাগবে, আমার অনেক ক্লায়েন্ট বলেছেন বা তাদের অনেকের অর্ডার আছে, তাদের জন্যই আমি ঢাকা থেকে ছুটে এসেছি জঙ্গলে এই গাছটির শিকড় তোলার জন্য। আমি এখন ভিডিওটি করছি দিনের বেলা, কিন্তু আমি গাছটির শিকড় আমি রাতের বেলায় এশার নামাজের পরে পাক পবিত্র অবস্থায় তুলে নিয়ে যাব। আজ দিনের বেলায় আপনাদেরকে ভিডিওটি করলাম, রাতের বেলায় হয়তো এখানে ভিডিও করা সম্ভব নয় যেহেতু আলো থাকবে না, এটি একটি পাহাড় অঞ্চল, তাই দিনের বেলা ভিডিওটি করে আপনাদেরকে পরিচয় করিয়ে দিলাম। আজ রাতেই আমি এই গাছের শিকড়টি তুলব, তুলে আমার যে সকল কাস্টমার বা ক্লায়েন্ট বা শুভাকাঙ্ক্ষী আছেন যারা অর্ডার দিয়েছিলেন বশীকরণের বা রাজমোহিনী কবজের জন্য, তাদের জন্যই নিচ্ছি। সুপ্রিয় দর্শক বন্ধু, ডিসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছে, চাইলে যে কেউ আমার সাথে যোগাযোগ করতে পারেন। ঢাকা মগবাজার এবং সিলেট জিন্দাবাজারে আমার চেম্বার আছে, চাইলে আপনারা আমার চেম্বারে আসতে পারেন। মনে রাখবেন, আপনি কখনো একা ভালো থাকতে পারবেন না, আপনার আশেপাশের লোকজন যদি ভালো না থাকে। আর গাছগাছালি কথায় আছে, চিনলে জড়ি, না চিনলে ভাত রান্দার খড়ি, এই কথাটি বহুল প্রচলিত একটি শব্দ। গাছগাছালি সেই আদিকাল থেকে গাছগাছালির কাজ হয়ে আসছে, গাছগাছালি ট্রিটমেন্ট বা পরিচর্যা বা গাছগাছালি দিয়ে বিভিন্ন ওষুধ তৈরি করা হয়। আগেকার যুগেরা মুরব্বিয়ানরা দেখতেন কাটা ছেঁড়া বা কোনো কিছুতে গাছগাছালির লতা পাতা বা গাছগাছালির রস দিয়ে বিভিন্ন কাজ করতেন। তাই গাছের যে মূল্য আছে বা গাছ যে কাজ করে তা অবিশ্বাসযোগ্য নয়। কারণ আমি আমার যত শুভাকাঙ্ক্ষীদেরকে গাছের শিকড় বা গাছের মূল দিয়েছি, তারা প্রত্যেকেই আজ সংসার জীবনে সুখী এবং স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করছেন। সুপ্রিয় দর্শক বন্ধু, আমার পরবর্তী ভিডিও কোন বিষয় নিয়ে দেখতে চান কমেন্ট করে জানাবেন। আপনারা সকলেই ভালো থাকুন।